الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাল আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানি চ্যানেল নিয়ে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ এই অনুষ্ঠানে বিশেষ করে আপনাদের পরামর্শগুলো আমরা শ্রবণ করে থাকি কলের মাধ্যমে এস এম এসের মাধ্যমে যে পরামর্শ আপনারা দিয়ে থাকেন আমরা চেষ্টা করি ওই পরামর্শ মোতাবেক কিছু অনুষ্ঠান নিয়ে আসার জন্য এবং ওই পরামর্শগুলো গ্রহণ করার জন্য নবী আকরাম সাল্লাহ তাইলা আলহি সাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরসরিপ পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুণাকে ক্ষমা করে দিবেন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মুহাম্মদ তা তাইলা আলহি ও মাদানী চ্যানেলের ইমরান ভাই দাওয়াত ইসলাম মোবাল্লিক আলহামদুলিল্লাহ ছিলেন এই অনুষ্ঠানে শুরু থেকে এখনও আছেন ইনশাআল্লাহ তালা আজকে উপস্থিত হয়েছেন ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ইমরান ভাই থেকে আমরা কথা শুনবো কিছু কল ইমরান ভাই আমাদেরকে শোনাবেন ইশা আর প্রতি অনুষ্ঠানের মতো এস এমএসগুলো পড়ার চেষ্টা করব আমি ইমরান ভাই আপনাদের কলগুলো শুনবেন ইনশাল তালা আর সময় সময় আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করবো যা গত পর্বে আপনারা ভিডিও দেখতে চেয়েছেন ইমরান ভাই দর্শকের কিছু কলের দিকে যাবেন নাকি এসএমএস পর্ব আগে আমাদের প্রোগ্রামে দর্শকের আমরা কল নিয়ে থাকি অবশ্যই আমরা কল নেব আলহামদুলিল্লাহ দাবাতে ইসলামী সকল দিনই কাজের মধ্যে একটি পরামর্শকে সামিল করা হয় পরামর্শর মাধ্যমে যাতে করে এই কাজকে আমরা সামনের দিকে অগ্রসর করতে পারি তো মাদিনী চ্যানেলের আলহামদুলিল্লাহ যে প্রতিনিয়ত যে প্রোগ্রাম এই প্রোগ্রামেও আমাদের দর্শকের অসংখ্য দর্শক শ্রোতার আপনার পরামর্শ মধ্যে সামিল এর মাধ্যমে নিত্য নতুন প্রোগ্রামগুলোকে নেওয়া হয় আমরা কল নেব কিন্তু আমাদেরকে জাকির কিছু ইনশা আল্লাহ সর্বপ্রথম যে ইসলামী ভাই আমাদেরকে এস এম এস করেছেন শহীদুল ভাই তিনি লিখেছেন অনেক বছর আগে রমজানের ছোটোদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করা হয়েছিল ঘরে ঘরে রমজান এই অনুষ্ঠানের কিছু বিশেষ পর্ব আমরা দেখতে চাই বিশেষ পর্ব আপনাদেরকে দেখতে পারবো না কিছু বিশেষ অংশ দেখাতে পারবো হয়তো যে কোনো এপিসোড থেকে আমরা কিছু ভিডিও বের করে এরপরে আপনাদেরকে দেখাতে পারবেন ইনশো আল্লাহ তালা আরেকজন ভাই আমাদেরকে এস এম এস করেছেন খলিলুর রহমান ভাই তিনি বললেন স্মৃতির পাতায় এই অনুষ্ঠানের কামাল ভাই যেই পর্বে বসেছিলেন এই পর্ব থেকে কিছু অংশ আমরা দেখতে চাই ইনশোয়া আল্লাহ তালা তাও আমরা চেষ্টা করছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি আর একজন ইসলামী ভাই লেখালিন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহি কাতু নারায়ণগঞ্জ কাশীপুর থেকে তিনি বলছেন আমাদেরকে তিনি জানালেন গত রমজান মাসে আলফেসানি বাপু যে অনুষ্ঠান করেছেন ফয়জানের সেহেরি সেখানে ইমরান ভাই একদিন বসেছিলেন আর ওই পর্বের কিছু ভিডিও দেখতে চাই অনুষ্ঠানের পর্ব নাম্বার বলতে হবে কত নম্বর এপিসোড বা কত নম্বর পর্বে পর্ব আপনি দেখেছেন তবেই আমরা এটা বের করতে পারবো আশা রাখি ইমরান ভাই গত রমজানে ফয়জানের সেহরিতে অনেকগুলো এপিসোডে বসেছেন এখন কোন এপিসোড আপনি দেখেছেন এবং কত নম্বর পর্ব দেখেছেন আ তা জানি না তবে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ তালা কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য কিছু কল নিয়ে আবার ভিডিওর দিকে ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ কল চালিয়ে দিন আব্দুর রহমান খান দালকাটি জেলা বরিশাল আপনাদের মাদানী চ্যানেলে ওজুর শেখার পদ্ধতি এবং কোন কোন নামাজ কিভাবে পড়া হয় এই সেদিকে যদি একটা অনুষ্ঠান করতেন আমনাজা চ্যানেলে দর্শক আসতেন অনেক উপকৃত হতাম আচ্ছা মাদানী চ্যানেলের মাধ্যমে অজুর পদ্ধতি এগুলো যদি শেখানো হতো একটি অনুষ্ঠান অবশ্যই আছে নামাজের হকাম নামে একটি অনুষ্ঠান আছে দর্শক শ্রোতা আমরা অনেক আগে অনুষ্ঠানটি করেছি এবং ইউটিউবে দিয়ে রেখেছি তো আপনারা চাইলে সেখান থেকে অনুষ্ঠানটি দেখতে পারেন আর নতুন করে নামাজের পদ্ধতি বা অজুর পদ্ধতি বা টাইমুমের পদ্ধতি এমন অনুষ্ঠান হাতে নেওয়া হয়নি এখনও আগের অনুষ্ঠানটা দেখেন আমরা ইনশাল্লাহ তালের মধ্যে যদি সম্ভব হয় আবার নতুন কোন অনুষ্ঠান এভাবে শুরু করার চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ জি পরবর্তী কল চালিয়ে আমার নাম নূর মাহমদ আমি সিলেট হবিগঞ্জ থেকে বলতেছি যে আমি আহলে সুন্নাতের পরিচিতি একটি প্রোগ্রাম সেটার কিছু ক্লিপস দেখলে আমি খুব খুশি হতাম চেষ্টা করব আমরা আগামী সপ্তাহে ভিডিওটি তৈরি করে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ জবাজাল কিছু এস এম এস হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে কিছু এস এম এস পড়ি আমাদেরকে আরেকজন ইসলামী ভাই এস এম এস করেছেন তিনি লিখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ চট্টগ্রাম থেকে বলছি সবসময় মাদানী চ্যানেল দেখা হয় দোয়া করবেন যাতে সবসময় দেখতে পারি একটি অনুরোধ রইল আমির এহলে সুন্নাদ দাম কাতমুল আলিয়ার মাদানী মুজাকারা অনুষ্ঠানটি খুব জনপ্রিয় আরও কিছু অনুষ্ঠান ডাবিংকৃত যদি আমাদেরকে দিতেন তবে খুবই ভালো হতো ইনশাল্লাহ তালা আমরা চেষ্টা করছি যেন ধারাবাহিকভাবে মাদানী মুজাকারা ডাবিং হতে থাকে এবং আপনাদেরকে দেখাতে পারি আর একজন দর্শক আমাদেরকে এস এম এস করেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ও টাঙ্গাইল থেকে তিনি এস এম এস করেছেন প্রতি সপ্তাহে আপনাদের অনুষ্ঠানগুলো দেখি খুব ভালো লাগে আর আগামী সপ্তাহে আমি একটি অনুষ্ঠানের বিশেষ ভিডিও দেখতে চাই তা হলো আসমাউন্নবী এই এমন একটি অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানের কিছু বিশেষ ভিডিও দেখতে চাই ইনশা আল্লাহ তালা আমি নোট করে নিচ্ছি সম্ভব হবে ইনশাআল্লাহ তালা আগামী সপ্তাহে আপনাদেরকে দেখাবো আর একজন ইসলামী ভাই লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত আমি আমার সন্তানকে জামিয়াতুল মদিনা ভর্তি করাতে চাই সুপরামর্শ দিয়ে ধন্য করবেন আপনি আপনার ঠিকানা অ্যাড্রেস কিছু লেখেননি নি শুধু আপনার সন্তানকে জামিয়াতুল মদিনা ভর্তি করাবেন এটাই বলেছেন পরামর্শ এটাই দিব আমাদের কল সেন্টারের নাম্বারে আপনি কল করুন কল করে আপনার অ্যাড্রেস ঠিকানা বলুন এবং যখন আপনি আপনার ঠিকানা অ্যাড্রেস বলবেন তখন অবশ্যই কল সেন্টার থেকে আপনাকে জানানো হবে যে আপনি কোন জামিয়াতুল মদিনে আপনার সন্তানকে ভর্তি করাতে পারবেন যেটা আপনার আশেপাশে হবে কাছাকাছি হবে তো সেখানে গিয়ে নাজিম যিনি থাকবে জামিয়াতুল মদিনে নাজিম সাহেব সাহেবের সাথে কথা বলেন এবং নিজ সন্তানকে জামিয়াতুল মদিনে ভর্তি করিয়ে দিন আমার পক্ষ থেকে সুপরামর্শ এটাই অতি তাড়াতাড়ি আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন দেরি করবেন না ইনশা আল্লাহ তাহা এতে করে সন্তান ইলমেদিন শিখতে পারবে এবং আপনিও নিজের দায়িত্ব পালন করতে সক্ষম হবেন তা তালা জি ইমরান ভাই জামিয়াতদিনাতে আলহামদুলিল্লাহ হওয়ার মাধ্যমে জি আপনার এলিমের পাশাপাশি আমল করার একটা আগ্রহ আলহামদুলিল্লাহ সৃষ্টি হয় দাবাতে ইসলামীর অসংখ্য দিনী খেদমতের মধ্যে এক বিশেষ দিনী খেদমত হচ্ছে জামিয়াতুল উলুদ্দিনা জি যদি আমরা দাবাতে ইসলামীকে ওভারঅল যদি আমরা দেখি তখন দাবাতে ইসলামের নাম আসার সাথে সাথে জামিয়াতমদিনা নাম চলে আসে মাদ্রাসাতুল উন্মদিনার নাম চলে আসে দাওয়াত ইসলামীর মাদিনী কাফলা বলেন দাওয়াত ইসলামীর কোরআনুল করিমের যে খেদমত চলে আসে আলহামদুলিল্লাহ খুবই আমরা যদি দেখি খুব অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা বাংলাদেশ সহ পুরা পৃথিবীর অসংখ্য দেশে একই নামে জি একই নামে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত তা মদিনাতে তলাবা একরাম যারা ছাত্র যারা লেখাপড়া করে এলমে দিন তো আলহামদুলিল্লাহ অবশ্যই তাদেরকে আপনার যে এলিম একজন আলিম হিসাবে যার কাছে একটা এলমেদিন থাকার প্রয়োজন এর পাশাপাশি সে ছাত্র জীবন থেকে সে কীভাবে আমলীয়তের মাধ্যমে সে বড় হতে পারে বড়ো হতে পারে এই বিষয়গুলো আলহামদুল্লাহ জবাজাল দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা যাতে যারা ভর্তি হয় তাদেরকে আলহামদুলিল্লাহ যাতে করে সে এলেমের পাশাপাশি সে আমলকে শিখতে পারে তো পরামর্শ থাকবে আমরা জামিয়াতুল মদিনাতে আমাদের আমাদের সন্তানদেরকে আমাদের আশেপাশে যারা আছে আমাদের আত্মীয়র মধ্যে যারা আছে তাদেরকেও আমরা উৎসাহিত করি যাতে করে জামিয়াতুল মদিনার মধ্যে ছোট বাচ্চা যারা তাদেরকে দাওয়াত ইসলামী যে মাদ্রাসাতুল মদিনা ওই মাদ্রাসাতুল মদিনার মধ্যে আপনি ভর্তি করিয়ে দিন এবং দাওয়াত ইসলামী যে ওভারঅল আপনার দিনী খেদমতের যে অসংখ্য যেই দিনই সাইটগুলো রয়েছে আপনার যে কোনো বয়সে যে কোনো ইসলামী বাই হোক এবং ইসলামী বোন হোক সে ছেলে দাওয়াত ইসলামী থেকে সে আপনার এলমে দিন সংগ্রহ করতে পারে আমলের পরিবেশও কী করতে পারে অর্জন করতে পারে আলহামদুলিল্লাহ আগামী চার সেপ্টেম্বর শনিবার আলহামদুলিল্লাহ দাবাত ইসলামের বাংলাদেশ সহ পুরো বিশ্বে দাবাত ইসলামের এই বার্ষিকী আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করা হবে আমাদের বাংলাদেশ ও অসংখ্য জায়গায় যারা দাবাত ইসলামের মোবাল্লিক রয়েছে দাবাত ইসলামীকে যারা মোহাব্বত করে ভালোবাসে তারা একত্রিত হয়ে আলহামদুলিল্লাহ ইডি তেমজিক্রো নাথ হবে পাশাপাশি শনিবার যেহেতু আমিরাহাল সুন্নাত দামাত বারাকাতমুল আলিয়ার বিশেষ মাদানি মোজাকারা ওই মাদানী মোজাকারাকে আলহামদুলিল্লাহ বিশেষভাবে পুরা বিশ্বে আলহামদুলিল্লাহ পালন করা হবে তো আমরা দাওয়াত ইসলামীর যারা দাওয়াত ইসলামীকে আমরা ভালোবাসি দাওয়াত ইসলামী থেকে আলহামদুলিল্লাহ আমরা যারা উপকৃত হয়েছি কেউ জামিয়াত মদিনায় পড়ে হোক মাদ্রাসাতুল মদিনায় হোক অথবা দাওয়াত ইসলামীর একটি ডিপার্ট মাদানী চ্যানেল ঘরে বসে মাদানী চ্যানেল থেকেও যদি আমি আপনি কিছু পেয়ে থাকি তাহলে দাওয়াত ইসলামী থেকেই পেয়েছি দাওয়াত ইসলামীতে কি আমরা পেয়েছি যেহেতু আগামী মঙ্গলবারের আমাদের কি দাওয়াত ইসলামী দিবস পালিত হবে যদিও দুই তারিখ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার কিন্তু বিশেষ করে আপনার চার তারিখ এটা বিশেষভাবে শনিবারে আপনার আয়োজন করা হচ্ছে তো আমরা এই আয়োজনের মধ্যে যেহেতু আয়োজন যেটা হবে সেটাও ভালো কাজের মাধ্যমে হবে কোরআন করিমে তেলবাতের মাধ্যমে আপনার ভালো কাজের মাধ্যমে হবে তা আমরা প্রত্যেকে যারা বিশেষ করে দর্শক যারা আমরা মাদিনী চ্যানেল দেখি তো মাদিনী চ্যানেলের মাধ্যমে বিশেষ করে ইসলামী বোন যারা তারা মাদিনী চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ কি ওই দিনের যে আমাদের বিশেষ প্রোগ্রাম হবে মাদিনী চ্যানেল বাংলার যে মোবালিক যারা যারা রয়েছেন তারাও প্রোগ্রাম করবে এর অতঃপর এরপর ইনশাআল্লাহ আসাজাল আমির হালু সন্ন্যাদ মা আলিয়ার ওই মহান ব্যক্তি ওই দিন কত আনন্দের একটা মুহূর্ত যিনি উনিশশো একাশি সালে দাওয়াত ইসলামী এ দিনই কাজের এ সংগঠন কাজ শুরু করেছেন আজ চল্লিশ বছর পূর্ণ হওয়াতে যে পুরা পৃথিবীতে এর মাদানী পয়গাম সুন্নতের পয়গাম আলহামদুলিল্লাহ দিনই পয়গাম যে পুরা পৃথিবীতে ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরা পৃথিবীতে পৌঁছে গিয়েছে এটা সে আল্লাহর বলি আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাত্ম মা আলিয়া ওনার জন্য ওনার সাথে সাথে আমাদের সকলের জন্য একটা আনন্দ মুহূর্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে

তো দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখব আমরা আসলে অনেকে আমরা মাদারি চ্যানেল দেখে থাকি হয়তো কেউ সকালে কেউ সন্ধ্যায় কেউ দুপুরের টাইমিং কিন্তু আলহামদুলিল্লাহ যারা রেগুলার যারা মাদারি চ্যানেল দেখে থাকে হয়তো আমাদের আমরা যারা হয়তো মাদারি চ্যানেলের সাথে আমাদেরও রেগুলার প্রোগ্রাম ওইভাবে দেখার অনেক সময় কি সৌভাগ্য হয় না অনেক সময় দেখবেন কিছু প্রোগ্রাম যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার দুপুরের টাইমে হয় সকালের টাইমে হয় অনেক সময় রাতের টাইম টাইমে কি প্রোগ্রাম আমাদের আলহামদুলিল্লাহ হয়ে থাকে যখন আমরা চেষ্টা করব যে অধিক সময় যদি আমরা মাদিনী চ্যানেল দেখার সৌভাগ্য হয় তাহলে মাদিনী চ্যানেলের আলাদা আলাদা প্রোগ্রাম আলাদা আলাদা বিষয়গুলো আমাদের জানার সৌভাগ্য হবে তো পূর্বের প্রোগ্রামের আমাদের দর্শক কালাম শুনতে চেয়েছিলেন আর আলহামদুলিল্লাহ ওই কালাম আমাদের আজকে শোনার সৌভাগ্য হবে ইনশাল্লাহ জি চালিয়ে দি kami priyo nobiru da e davati islami allah ka talar tan e davati islami. islami priyo nobiru da e davati islami rahmanir corona e davati islami rahmanir corona e davati islami जातो ना ए निर्जा न ए दावती इस्लामी जिंदाबाद अल्लाह ताला दरदान ए दावती इस्लामी प्रिय नो बेरो नुदान ए दावती अल्लाह ताला दरदान ए दावती इस्लामी प्रिय नो दान

स्नामी कुर तिलवत शोरे ला मधुर न कुर निर तिलवत शोरे ला मधुर न जी किता ते दावती स्नामी दावती स्नामी अल्लाहता दावती स्नामी दान इस्लामी दान ए दावते इसलानी इस्लामिर शो शिखा दिन रालों के दिखा इस्लामिर शो दिन रालो के शरिया शेखा ते ए सिलामी ते ए दावत अल्ला दरदान ई दामते सुनामी प्रियो नौ बेरो नुदान ई दावते सुनाक्षा भता दरदान ई दामते सुनामी प्रियो नौबेदान

মাশাল্লাহ আল্লাহ তাবারক তালার শুক্রিয়া আদায় করা আল্লাহ রবুল আলমিন যদি কোনো বান্দাকে যদি কোনো নিয়ামত দেয় দাওয়াত ইসলামী নিয়ামত যেমন আমরা গজলের মাধ্যমে অর্থাৎ এই কালামের মাধ্যমে আমরা শুনলাম আল্লাহকে নিয়ামত দাওয়াত ইসলামী আমাদের এই কালামের মধ্যে আমরা বারবার হয়তো শোনার আমাদের সৌভাগ্য হলো আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন যখনই যে কোনো নিয়ামত আমাদেরকে দেয় অবশ্যই ও নিয়ামতের আমাদেরকে সুক্রিয় আদায় করতে হবে আমরা কি দাওয়াত ইসলামীকে নিয়ামত বলবো না যে দাওয়াত ইসলামী হাজারো বেনামাজিকে নামাজি বানিয়ে দিয়েছে হাজারো লাখকে আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন বানিয়ে দিয়েছে আলিমি দিন বানিয়ে দিয়েছে মুক্তি ইসলাম বানিয়ে দিয়েছেন অসংখ্য মানুষ যারা আল্লাব তার রসুলের বিধান থেকে দূরে ছিল আলহামদুলিল্লাহ এই চল্লিশ বছরের দাওয়াত ইসলামী হয়তো অনেক সময় অনেকে অনেক সময় ভাবতে থাকে যে খুব অল্প সময়ে পুরো পৃথিবীতে আজকে আমরা বাংলাদেশ বলি আমাদের পার্শ্ববর্তী দেশগুলা বলি অথবা ইউরোপিয়ান দেশগুলা বলি মিডিল ইস্টের মধ্যে আলহামদুল্লাহ যারা সফর করে যারা বিদেশে ভ্রমণ করে তারা অনেকেই আমাদেরকে বলে থাকেন যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠান দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ দিনিকাল খিদমাত এটা আল্লাহ তাল নিয়ামত তার নিয়ামতের সক্রিয়া অবশ্যই দাওয়াত ইসলামী পালন করবে এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস সম্মত আল্লাহ তাবারকাতালার নিয়ামতের চর্চা করা অবশ্যই দর্শক ইনশাআল্লাহ আমরা নিয়ে আমাদের চর্চা করবো আমাদের জাকির থেকে কয়েকটা এস এম এস এরপর ইনশাআল্লাহ আপনাদেরকে আরও কিছু ভিডিও প্যাকেজ আমরা ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আল্লাহ রবিউল ইসলাম ভাই আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে এস এম এস করেছিলেন তিনি বললেন কামাল আত্তারি ভাইয়ের নতুন একটি অনুষ্ঠান মাদানী চ্যানেলে দেখছি আমরা ওমর বিন আবদুল্লা আজিস রদিয়াল আলা আনহুর জীবনী তো এই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ তিনি দেখতে চেয়েছেন কত নম্বর পর্ব দেখবেন আপনি তা জানাননি তবে আমরা ইনশাআল্লাহ তালা উমর বিন আজিজ আজি সেরতিয়াল তালানহু যে অনুষ্ঠানটি রয়েছে কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আগামী পর্বে এরপর আরেকজন এস এম এস কল্যাণ আসসালামু সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লা ভালো কথা থেকে তিনি লেখলেন প্রবাদ পার্শ্ব পর্বে যে অনুষ্ঠানটি হয়েছে এখান থেকে কিছু ভিডিও দেখতে চাই ইনশাআল্লাহ তালা আমরা চেষ্টা করছি আর একজন লেখলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু নূরে রমজান নামে একটি অনুষ্ঠান হয়েছিল তিনি বললেন ওখান থেকে কিছু ভিডিও দেখতে চান নূরে রমজান ইনশাআল্লাহ তাহলে আমরা চেষ্টা করছি আগামী পর্বে এই ভিডিওগুলো নিয়ে আসার জন্য নূরে রমজান অবশ্যই রমজান মাসের অনুষ্ঠান ছিল জি ইনশাআল্লাহ এর মাধ্যমে মাহে রমজানের হ্যাঁ ইয়াদ তাজা হবে রমজান মোবারকের প্রোগ্রামের মধ্যে অবশ্যই রমজানের একটা স্মৃতি রমজানের একটা স্মৃতি আমাদের দর্শক চাইলে যদি সবসময় যারা মাদানি চ্যানেল দেখেন নিয়মিত তারা হয়তোবা বা অলরেডি দেখতে পারছেন যে একটি অনুষ্ঠান আসছে আমার প্রিয় ইসলাম খুবই সুন্দর একটি অনুষ্ঠান আমার প্রিয় ইসলাম আর এই আমার প্রিয় ইসলাম অনুষ্ঠানটা দেখলেই দর্শক শ্রোতা অবশ্যই বুঝে যাবেন এবং স্মরণে এসে যাবে স্মৃতি রমজানের রমজানের একটি অনুষ্ঠান রিপিট চালানো হচ্ছে আমার ইসলাম নামে এবং আরেকটা অনুষ্ঠান আছে পূর্ণাঙ্গ জীবন বিধান এটাও দেখলে অবশ্যই রমজানের কথা স্মরণে আসবে এটাও রমজানের একটি অনুষ্ঠান আমরা দেখানো মাহের মারমারক তিরিশ দিন আমাদের যে প্রোগ্রামগুলো হয় একাধিক প্রোগ্রামের কিছু কিছু অংশকে মিলিয়ে যাতে করে যেই বিষয়গুলো মাহে রমজানের পরও কিন্তু আমাদের প্রয়োজন হয় রমজান মোবারকে যে প্রোগ্রামগুলো হয় ওই প্রোগ্রামে শুধু রমজানকে নিয়ে তো আলোচনা হয় না আমাদের দৈনন্দিন যে আপনার যে বিষয়গুলো আমাদের প্রয়োজন যেগুলো আমাদের জানা শেখা প্রয়োজন তখন আলহামদুলিল্লাহ ওই প্রোগ্রামগুলো থেকে কিছু অংশ যাতে করে রমজানের ইয়াদও তাজা হয় আবার পাশাপাশি আমাদের কি এলমেদিন শিখার আমাদের সৌভাগ্য হয়ে থাকে দর্শক আমরা আরেকটি ভিডিও প্যাকেজ ইশাল্লাহ দেখব যে ভিডিও চালিয়ে দে সাহাবেক আর আলেম উদ্দুয়ান হুজুকুন সাল্লাল্লাহ তালা আলাহি আল্লাহকে জিজ্ঞেস করেছেন যে রজব মাস আল্লাহর মাস কেন সাহাবেক এরম আল্লাহ রসুল সাল্লাল্লাহ তা আলাহ আলাহি দিয়েছেন যে সেই মাসে আল্লাহ তা আমাকে মেরাজ করিয়ে হ্যাঁ সেই জন্য এটা আল্লাহ তালার মাস আর হবে সাবান মাস আপনার কেন সব সব তো আপনার সব মাসে আল্লাহর তো আবার সাবান মাস কেন আপনার স্পেসিফিকভাবে বলছে এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতে আমার অনেক উন্মত আল্লাহ তালা মাফ করে দিবে আমার মাস আর বলা হচ্ছে তাহলে রমজান মাসটাও তো আল্লাহ তালার আপনার এটা আবার বান্দার মাস কেন আল্লাহ তালা নিজ হাতেই এর প্রতিদান আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা আমাদেরকে আবার আল্লাহ তালা যদি তফিক দেয় আমি রমজান মাস ইনশাল আমরা পালন করবো রোজা রমজান মাস যার তফিক হয়ে যায় বলা তো যায় না কার তফিক হয় না হয় এখনো সময় অনেক তো এই রমজান মাস আল্লাহ তালা রসুল করিম সাল্লাহআসলামের উপর নাজিল করেছিলেন দ্বিতীয় হিজড়িতে সাবান মাসে তো এই রমজান মাসের প্রস্তুতি আসলে এমনভাবে নিতেন যে সাবান মাসের চাঁদ দেখলেই ওনারা সবাই হুরস্থুল হয়ে যেত যার জাকাত দেওয়ার জাকাত দিয়ে দিত চিত্রা এগুলার ব্যবস্থা করে নিত এরপর যত ধরনের কার্যক্রম ব্যবসায়ী থাকলে ব্যবসা চাকরি বাকরি সবকে নিত নিত এবং কোনো থাকলে তা রমজান মাস কি করে এর পাশাপাশি আসার যখন কাউকে শাস্তি দেওয়ার থাকলে শাস্তি কার্যকর হয়ে যেত কাউকে মুক্ত করার থাকলে মুক্ত করে দিত যে কোনো বিচার আদি যদি অসম্পূর্ণ থাকতো তা সম্পূর্ণ করে নিল কেন রমজান মাসে চাঁদ দেখার সাথে সাথে যাতে করে সাহাবিকার ভালো ভাবে রোজা রাখতে পারতো না তারা মাস রোজা রাখত রোজা একটা নিয়ামত আমাদের জন্য আল্লাহ তালা কুরআল কারীমের মধ্যে সৌরভ আকার একশো তিরাশি নং আয়াতের মধ্যে ইস্যুত করতেছেন তা এরকম যে তোমাদের জন্য রমজানকে ফরজ করা হয়েছে এতে রোজা রাখো যা যা তোমাদের পূর্ববর্তীদের উপরও খরচ করা হয়েছে আলহামদুলিল্লাহ পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছে বলতে দেখেন সকাল আম্বিকার মালিকুল সালামের উপর কিন্তু রোজা খরচ ছিল মার্শাল্লাহ রমজানের আলোচনা বলতে বলতে আমাদের পূর্বের দর্শকের কল ছিল আপনার প্রোগ্রামের ভিডিও দেখার জন্য আমাদের দেখার সৌভাগ্য হলো কিছু রজবের কিছু বাহার শাহবানের মাসের কিছু আলোচনা মাহের রমদানেরও কিছু আলোচনা এই তিনটা মাস আপনার যারা ইমানদার মমিন যারা তাদের মনকে কিন্তু আল্লাহ আল্লাহ দিকে কিন্তু দাবিত করে দেনতের ইবাদতের দিকে আমলের দিকে ভালো কাজের দিকে দাবিতে আল্লাহ তালা আমাদেরকে আহ নাসিব আমরা যাতে আগামী বছর আবারও রজব সাহবান রমজানের বরকত আমরা লাভ করতে পারি আল্লাহ তালা তৌফিক দিক কিছু কল নেব আমাদেরকে কল চালিয়ে দিই আমার নাম মোহাম্মদ ওয়াজিব আমি থেকে বলছি প্রিয় নবী সুনত অনুষ্ঠানে কিছু সফরে সুন্নতের ভিডিও ক্লিপ দেখিয়ে দিন প্রিয় নবী সাল্লা সাল্লামের সুন্নত আর সফর নিয়ে যে আলোচনা হয়েছে সফরের সুন্নত এটা দেখতে চেয়েছেন ইনশা আল্লাহ তালা আমরা আগামী সপ্তাহে চেষ্টা করছি ইনশাআল্লাহ জি পরবর্তী কল চালিয়ে মোহাম্মদ আলম আমি বলছিলাম মানে কিসের থেকে আমার এই ছেলে মেয়ে আছে তো ছয় ছেলে মেয়ে ওরা আর কি গোলাম রাসুলের কার্টুনটা আছে না পছন্দ করে আপনার গোলাম রসুলের কার্টুনটা যে চালানো হয় এটা যদি সময় নির্ধারণ করে দেওয়া হয় তাহলে ভালো হয় গোলাম রসুলের সময় নির্ধারণ করার জন্য বলছেন যদি সময় নির্ধারণ হয়ে যায় তবে আমি তো মনে করি আমাদের জন্য লস তার কারণ হল কি এখন সময় নির্ধারণ নাই বিদায় একটা অনুষ্ঠানের পরে গোলাম রসুল আসছে একটু একটু পরে গোলাম রসুল আসছে সময় যদি নির্ধারিত হয়ে যায় প্রতিদিন রাতের বারোটায় তবে তো সবাই এটা থেকে বঞ্চিত থাকবে তাই না রাতের বারোটা আসবে কখন আর গোলাম রসুল আসবে কখন এর আগে আপনার ঘরে আমার ঘরের বাচ্চারা ঘুমিয়ে যাবে তার চাইতে অনির্ধারিত সময়ে চলতে থাকুক একটু পরে পরে আসে একটু পরে পরে আসে অনুষ্ঠানের পরে এক দুই ঘন্টা পরে তো গোলাম রসুলের ভিডিও ইমরান ভাই এক মিনিটের হয় মিনিটের এটার জন্য সময় নির্ধারণ করা যায় না এটা যে কোনো সময় আমরা যখন দেখি স্লোট একটু খালি আছে আজানের আরো দুই মিনিট বাকি আছে সেখানে আমরা গোলাম রসুলের ভিডিও ভিডিওটা জি জি করে শর্ট ভিডিও যেগুলো গুলো নির্ধারিত সময় করা সম্ভব না করা সম্ভব আমরা আমাদের ছেলে দেখতে থাকি ইনশাল্লাহ যত বেশি আমরা মাদানি চ্যানেল দেখার সৌভাগ্য হবে তত বেশি আপনার বিভিন্ন সময়ে সময়ে টাইমে টাইমে আপনার গোলাম রসুলের যে ছোট ছোট যে আপনার মাদানী ফুলগুলো নিয়ে হাজির হয়ে তাকে দেখার আমাদের সৌভাগ্য হবে দর্শক আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের সাপ্তাহিক একটি প্রোগ্রাম আর তা হচ্ছে আপনার মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আমরা অনেকেই দেখে থাকি আর হতো হতে পারে আজকে অনেকে ফার্স্ট আমাদের এই প্রোগ্রাম দেখার আমাদের সৌভাগ্য হচ্ছে হয়তো অনেকে আমরা ভাবতেও ভাবতে হচ্ছে অনেকের এই ধরনের যে অন্যান্য প্রোগ্রামের মধ্যে আপনার একটা বিষয় নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে কন্টিনিউর মোবাইল লিগে দাবাত ইসলামী আলোচনা করে থাকে কোরআনের আয়াত থেকে হাদিস থেকে বুঝলুগানে দিনের আপনার জীবনী থেকে আপনার অনেক কিছু শিখার জানার ইয়ে হয়ে থাকে কিন্তু আমাদের আজকের যে প্রোগ্রাম অর্থাৎ আপনার মাদানী চ্যানেলের প্রোগ্রাম হচ্ছে মাদানী চ্যানেলের প্রোগ্রামের মধ্যে একটা ব্যতিক্রম আলাদা প্রোগ্রাম জি জি আর এটা এটাকে ব্যতিক্রমভাবে আপনার সাজানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই প্রোগ্রামের মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শকের যে অভিমত দর্শক মাদানি চ্যানেলকে যাতে করে আপনার পরামর্শ শেয়ার করতে পারে এই মাদানী চ্যানেল প্রতিনিয়ত যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে মাদানী চ্যানেলের সাথে একটু কথোপকথন কলের মাধ্যমে হোক এস এম এস এর মাধ্যমে হোক মাদানী চ্যানেল ফেসবুক পেজ আডিতে এসে আপনার কিছু লিখে তার মনের অভিমতটা কি করা ব্যক্ত করা যাতে করে এখানে নিজের মূল্যবান পরামর্শ কি কী করা শেয়ার করা তা আমি বিশেষ করে বলবো যারা আমরা রেগুলার যারা আমরা প্রোগ্রাম দেখে থাকি মাদানী চ্যানেলের এই প্রোগ্রাম আমরা দেখে থাকি প্রোগ্রাম দেখার পাশাপাশি আপনাদের সুপরামর্শকেও আমরা দর্শক আমরা আশা করি আপনার পরামর্শ আপনাদের পরামর্শকে সংগ্রহ করার জন্য আপনার দীর্ঘ এক ঘন্টা শোয়া এক ঘন্টার একটি প্রোগ্রাম মাদানি চ্যানেল আমরা সকলেই জানি মাদানি চ্যানেল এক একটা প্রোগ্রাম এক একটা টাইম সেটা দশ মিনিট হোক আধা ঘন্টা হোক এর এই প্রোগ্রামে এক একটা প্রোগ্রামের মধ্যে কিন্তু একটা ইনভেস্ট হয়ে থাকে আর যাতে করে আমাদের এই ইনভেস্টটা যে খরচ বলে এখানে অর্থ যে খরচ হওয়া এটা যাতে করে বিথা না যায় অত এর মাধ্যমে যাতে করে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করেছি আপনাদের পরামর্শকে সামিল করার জন্য আসলে অনেকে কলের মাধ্যমে আমরা পূর্বেও শুনলাম কেউ গোলাম রসুলের প্রোগ্রাম দেখার জন্য কেউ আপনার কোরআন করিমে তেলাওয়াত শোনার জন্য অনেকে কল করে যাচ্ছে পরামর্শ দিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের এ ধরনের পরামর্শগুলা যখন আমাদের প্রোগ্রামে আসবে এর মাধ্যমে মাদানীর চ্যানেলকে যারা পরিচালনা করে থাকেন যারা আমাদের এই চ্যানেলকে নিয়ে রেগুলার যারা শ্রম দিয়ে থাকেন আপনাদের পরামর্শ নিয়ে আবার আমাদের চ্যানেলের কমিটি যারা রয়েছে তাদের মধ্যে একটা পর্যালোচনা হয় পরামর্শ হয় যে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমাদের চ্যানেল এই বিষয়গুলো যাতে করে মানুষের মাঝে চ্যানেলের মাধ্যমে যাতে করে পৌঁছিয়ে দিতে পারেন তা আশা করি আলহামদুলিল্লাহ অনেক দর্শক এমন রয়েছে যারা আলহামদুলিল্লাহ অনেক ট্যালেন্ট তাদের মধ্যে তাদের পরামর্শ এই দিনই কাজে আপনাদের পরামর্শকে অবশ্যই দর্শক আপনারা শেয়ার করবেন কেন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিনই কাজ খুব দ্রুত অল্প সময়ে এগিয়ে যাওয়ার পিছনে একটা মূল কারণ হচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ যারা দাওয়াত ইসলামীকে ভালোবাসেন তাদের পরামর্শগুলোকে কি করা হয় আপনার সংগ্রহ করা হয় তো মাদিনী চ্যানেল অনেকেরই পরামর্শ কিছু পরামর্শ এমন আছে ইমরান ভাই যা আমরা সরাসরি বলতে পারি না দর্শকের সাথে শেয়ার করি এমন কিছু পরামর্শ আসে আর এমন কিছু পরামর্শ আসে যেটা আমরা এখানে বলি না এখানে না বলে আমাদের যে পরিচালনা কমিটি রয়েছে বা ইসলামিমা রয়েছে মজলিস রয়েছে তাদের সাথে আমরা শেয়ার করি এবং সেখানে বসে আমরা এটাকে ডিসকাস করে ফাইনালে কিছু করার চেষ্টা করি আর কিছু পরামর্শ আপনাদের থেকে আসে দর্শক যা এখানেই আমরা আলোচনা করি হ্যাঁ বা না একটা কিছু জানিয়ে দিই এমন কোনো কথা বলেন যে একটু আগে গোলাম রসুলের কার্টুন নির্ধারিত টাইম বলার বলা হয়েছে তো আমি এখানে সরাসরি বলে দিলাম যে এটা নির্ধারণ করা যায় না যেহেতু তিরিশ সেকেন্ড হয় এক মিনিট হয় দেড় মিনিট হয় যদি ধারাবাহিক কোনো অনুষ্ঠান হতো দশ মিনিটের জন্য এটা একটা টাইম নির্ধারণ করা যায় দশ মিনিট আগে বেশি হবে না কম হবে না দশ মিনিট একটা গ্যাপ আমরা বের করতে পারতাম তো এমন কিছু পরামর্শ আছে যা এখানে আমরা বলি না বা বলার প্রয়োজন মনে করি না আজকে দুই তিনজন ইসলামী ভাই পরামর্শ দিলেন একজনের পরামর্শ খুবই চমৎকার আর দর্শকের জন্য শেয়ার করছে এটা যাতে করে এমন কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে একজন দর্শক আমাদেরকে লেখলেন যে জাকির ভাই ইমরান ভাই সামনে যে ল্যাপটপ আছে আর এই ল্যাপটপের সামনেই মাদানী চ্যানেলের লোগো লাগানো দেখা যায় হ্যাঁ আমিও দেখতেছি ল্যাপটপের উপরে মাদানী চ্যানেলের লোগো লাগানো আছে তার পরামর্শ ছিল এটা যদি কিছু স্টিকারের মতো বানানো হয় মাদানি চ্যানেলের লোগোটা এবং লেখা থাকবে মাদানি চ্যানেল বাংলা আর এই স্টিকার যদি আমরা আপনাদের থেকে অনুমতি পাওয়া যায় আমরা যদি আমাদের এলাকা আমাদের সিটি আমাদের শহরের আমাদের দেশে বাস বা সিএনজি বা অন্য অন্য যানবাহনের মধ্যে লাগাই দেখা গেছে সারা দিন গাড়িটা সারা দিনের মধ্যে একজন যাত্রী যদি এটার দিকে তাকায় আর একবার যদি পরে মাদানি চ্যানেল বাংলা তো তার এসএমএস এটা ছিল কি অনুরোধ যেন স্টিকার চলে আসে আমরা যেন এটা ব্যবহার করতে পারি লাগাতে পারি তো তার উদ্দেশ্য কেমন ছিল যদি পুরা দিনের মধ্যে একটা গাড়ির এক একজন যাত্রী পরে মাদানি চ্যানেল বাংলা তবে হয়তো বা সেও চেষ্টা করবে না হয়তো ইউটিউবে সার্চ দিবে যে এটা কোন চ্যানেল আজকে গাড়ির মধ্যে স্টিকার দেখলাম মাদানী চ্যানেল বাংলা আমি বিস্তারিত বললাম দর্শক শ্রোতাকে যাতে করে আমাদের মধ্যেও এমন কিছু চিন্তা ভাবনা আসে দাওয়াত ইসলামীকে নিয়ে মাদানি চ্যানেলকে নিয়ে কিভাবে এটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া যায় কিভাবে মুসলমান ঘরে বসে যেন এটা সহজে পেয়ে যায় আসলে পরামর্শটা কিন্তু ভালো বাংলাদেশে কয়েক লক্ষ বাস আছে কয়েক লক্ষ সিএনজি আছে হ্যাঁ অটোরিকশা আছে যেভাবে আমরা চলাফেরা করি রাস্তা বা দেখি তো আসলে সত্যি কথা একদিনে একটা বাসের মধ্যে কত শত মানুষ উঠে যদি একজন যাত্রীও এটার দিকে তাকায় অনেকের অভ্যাস থাকে বাসের মধ্যে বসে স্টিকার লাগানো বা কোনো সাইনবোর্ড কিছু লেখা থাকলে এগুলো পরে তো যদি সে পরে নিল একবার মাদানী চ্যানেল বাংলা তার মধ্যে যদি কৌতূহল জাগে যে আমাদের বাংলা এটা কোনটা কিভাবে আমার বাড়িতে তো নেই আমি একটু দেখি কিভাবে পাওয়া যায় তো সে খুঁজবে পাবে দেখবে নিজের পরিবারকে পরিজনকে দেখাবে অন্য অন্য মানুষকে দেখাবে খুব ভালো পরামর্শ এখানে একটা বিষয় হয়তো আমাদের দর্শক শুনলে খুশি হবে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ প্রতিটা কাজ আলহামদুলিল্লাহ আপনার শরীরের জি 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 যদি কোথাও আপনি এই ধরনের দেখে থাকেন যে দাওয়াত ইসলামীর কোনো স্টিকার লাগানো আছে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইয়েরা আহ সে গাড়ি বলেন অথবা যেখানে লাগানো হয় তাদের থেকে অনুমতি নেই অনুমতি নেই আলহামদুলিল্লাহ এটা আমি আর এই বিষয়টা এটাও যে একটা সেন্সিটিভ বিষয় মানে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে অনুমতি নেওয়া প্লাস হক আদায় আদায় করা করা আলহামদুলিল্লাহ এটাও শিখছে দাওয়াত ইসলামী আগে তো হয়তো অনেক সময় আমাদের দ্বারা অনেক মিস্টেক অনেক সময় হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে মহলে আহ আসার পরে অনুভূতি আলহামদুলিল্লাহ আমির সন্ন্যাত আমার বারাকাত আলহামদুল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমি কারো কোনো কিছু ব্যবহার করবো তবশ্য অনুমতি নেওয়া প্রয়োজন একটি স্টিকার লাগানো মানে একটু ব্যবহার করা সে স্বাভাবিক কিন্তু আপনাকে অনুমতি দিয়েই দেবে জাস্ট আপনি একটু অনুমতি নিয়ে নিলেন তা আল্লাহ তালা চাইতে হয়তো একটা মাদানী চ্যানেলের মধ্যে যদি এটা এই স্টিকারটা তখনই ইউজ করা সম্ভব ইমরান ভাই যখন আমার ব্যক্তিগত সম্পদে এটা আমি ব্যবহার করবো যেমন ল্যাপটপটা মাদানী চ্যানেলের আর স্টিকারটাও মাদানি চ্যানেল আবার অনেক দর্শক বা অনেক যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন অনেকেই হয়তো বা ফয়জানে মদিনাতে আসছেন মাদানি চ্যানেলে অফিসে ঢুকছেন মাদানি চ্যানেলের বিভিন্ন কম্পিউটারে বা এডমিন রুমে ঢোকার সময় এডমিনের রুম ল্যাপটপের মধ্যে এই স্টিকার লাগানো যখন নিজের যেমন ধরেন গিয়া কেউ চাইলো কি আমি স্টিকারটা আমার ডায়ের কাবারের উপরে লাগাব তো সম্ভব এটা যখন ব্যক্তিগত সম্পদের দিকে আসবে তখন সে চাইলে এটা ব্যবহার করতে পারবে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা যদি মাদানী চ্যানেল কি দেখি মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ সকল সাইড কখনো প্রিয়নবীর আখলাকে মোবারকান কখনো প্রিয়নবীর সন্নাতে মোবারক মানে মাদানী চ্যানেলে যদি কোনো একজন ব্যক্তি চাচ্ছে যে আমি নবী এফাক সাল্লাহ তালী বা আদর্শ আমি বাস্তবায়ন আমার মধ্যে আমি বাস্তবায়ন করতে চাই তাহলে মাদিনী চ্যানেলের প্রোগ্রাম থেকেও কিন্তু সে জানতে পারে অনেক কিছু অনেক কিছু যেমন একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের এসান ভাই সাথে আমারও থাকার কি সৌভাগ্য হয় ওখানে আপনার প্রিয় নবী সাল্লাহ তালাম যে প্রিয় জবাব এখানে আপনার সাহাবাইকরাম আইলিমু রিদবান নবিয়া পাক সাল্লাল্লাহ তালাক ইরিবাস সাল্লাম থেকে একটা প্রশ্ন করলেন নবিয়া পাক সাল্লাল্লাহ তারাক ইরিবাস সাল্লাম এটাকে খুবই সুন্দরভাবে কি উত্তর দিলেন উত্তর দিলেন অর্থাৎ এবারে আলহামদুলিল্লাহ আপনার নবিয়া পাক সাল্লাল্লাহ তালাক ইরিবাস অর্থাৎ আপনার ওই অনুষ্ঠানটা এভাবেই সাহাব আয়েক্রামের প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লা আলাহি সাল্লাম কি বলেছেন কি বলেছেন প্রিয় নবীর প্রিয় জবাব সোহানল্লাহ যদি ধারাবাহিকভাবে কোনো দর্শক দেখে এই অনুষ্ঠান তো অসংখ্য প্রশ্নের উত্তর যা নবী করিম সাল্লা হাদিসে মোবারকার মাধ্যমে আমরা পাই এগুলো জানা হয়ে যায় যেমন আমরা অনেক সময় জানতে চাই যে সবচেয়ে খারাপ বিষয় কি যেটা থেকে আমি বাঁচবো আচ্ছা সাহবা একটা প্রশ্ন করলেন যে ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবচেয়ে নিকৃষ্ট কি দেখেন আমরা কিন্তু অনেকের কৌতূহল জাগে যে আমারও জানার দরকার তখন নবী পাক সাল্লাহ ইসলাম এমন জবাব দিলেন যেটা চোদ্দশো বছর থেকে আজ পর্যন্ত আমার কেয়ামত পর্যন্ত সবার জন্য কি আর আমি মানে এটা থাকবে কিন্তু এটা থেকে বাছার একটা রাস্তা বাতিয়ে দিলেন রাইট মানে সবচেয়ে নিকৃষ্ট বিষয়টা কি বললেন বলেন কিপূর্ণতা হুম কার্পণ্য কিপূর্ণতা করে এখন যখন নবী পাক যেটাকে সবচেয়ে নিকৃষ্ট খারাপ বলেছে তো অবশ্যই যারা নবীকে ভালোবাসে মুসলমান ইমানদার সেই খারাপ অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আছে আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল এটাই তো চাই আমিরুল সুন্নাতের মাদানি উদ্দেশ্য যেটা আমাদেরকে দিয়েছেন আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের চেষ্টা করা চেষ্টা করা আর মাদানী চেই আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম আলহামদুল্লাহ ধারাবাহিকতা দর্শক আমরা যদি মহাব্বত করি মাদানী চ্যানেলকে আমরা সহযোগিতা করি একমাত্র আল্লামান তার রসুলের জন্য এটাকে যে কোনো সাইড থেকে পরামর্শ দিয়ে আর্থিকভাবে বিভিন্ন মাধ্যমে ইনশাল্লাহ আপনার মাদানী চ্যানেলকে সহযোগিতা করেন এর খেদমত আলহামদুলিল্লাহ আমরা সবসময় শুনে থাকি আর যারা উপকৃত হচ্ছে মাদিনী চ্যানেল থেকে এভাবে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে একটা ভালো একটা পরিবর্তন আসবে আমরা আরেকটা ভিডিও প্যাকেজ নেব তারপর ইনশাল্লাহ জাকির ভাতি কয়েকটা এস এম এসও আবার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জি বুহরারদি আল্লাহ তালুর জীবনী যখন আমরা অধ্যয়ন করি ইমরান ভাই তখন দেখি যে তার মধ্যে পুরাতন কিতাব যে আছে না আগের কিতাব আগের কিতাব এগুলো পড়ার অভ্যাস তার মধ্যে ছিল তো ঘটনাক্রমে একবার এমন কিছু ঘটনা ঘটেছে তো বললো এই জ্ঞান কার কাছে হতে পারে কে এই বিষয়ে বলতে পারবে একজনে বললেন কি আল্লাহ নব্বী সাল্লা সাল্লামের সাহাবিক আবু হরার রদি আল্লাহ কাছে যান তার কাছে পুরান কিতাবের জ্ঞান আছে পুরান কিতাবের ইলিম আছে সে কিছু তথ্য আপনাকে দিতে পারবে তো হয় কিতাবের মধ্যেও এমন কিছু তথ্য থাকে এমন কিছু কথা থাকে যা জানা আমাদের জন্য প্রয়োজন এবং আমাদের জীবনে আখেরাতে উপকারিতাই আর উপকার রয়েছে তো অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী অবশ্যই এর মধ্যে এমন কিছু তথ্য রয়েছে যা আমাদের জন্য খুবই প্রয়োজন প্রয়োজন জাকিরভাই মাদানী চ্যানেল যখন প্রোগ্রাম আমাদের দেখার সৌভাগ্য হয় অথবা বিশেষ করে আপনার চ্যানেলের প্রোগ্রামে যে আপডেটটা চলে আসে এমন একটা আপডেট এর থেকে একটা বিষয় উপলব্ধি হয় যে মাদানী চ্যানেল কি না দিচ্ছে রাইট মানে বর্তমানে আপনার আমাদেরকে সাজানোর জন্য আমাদের সংশোধনের জন্য আমাদের পরিবারকে সংশোধন করার জন্য আমাদের সমাজকে আলোকিত করার জন্য হয়তো মাদানী চ্যানেল এমনভাবে চেষ্টা আলহামদুলিল্লাহ চালিয়ে যাচ্ছে যাতে করে কোনো মাধ্যমে আমরা যাতে করে মানে আলো থেকে বঞ্চিত না হয় মানে কোনো মাধ্যমে যাতে করে আমি আমার পরিবার বর্গ আমার সমাজ যাতে করে অন্ধকারের মধ্যে নিমজ্জিত না হয় সময় আস্তে আস্তে শেষের দিকে তারপর আমরা আরও দু একটি প্যাকেজ মাদিনী চ্যানেলের আপডেট অর্থাৎ আমরা যে প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ হ্যান্ডল্যাক মাদানি চ্যানেল নিয়ে আসছে আপনাদের অনেকের পরামর্শ ছিল এখন যে আমাদের যে প্রোমোগুলো আমরা দেখলাম বিভিন্ন প্রোগ্রামগুলো মাদানি চ্যানেলের নিউ প্রোগ্রাম এর মধ্যে অনেক আমাদের মাদানি চ্যানেলের দর্শকের কী ছিল অনেকের পরামর্শ ছিল তাদের পরামর্শগুলো আলহামদুলিল্লাহ হ্যান্ডেল এক পর্যায়ে আমরা বলতে পারি যে আমাদের এই চ্যানেল মজলিস সেটা কবুল করেছে যতদিন এই প্রোগ্রাম চলবে যারাই পরামর্শ দিয়েছে ইনশাআল্লাহ তারা সবের কী হবে আমরা অবশ্যই কখনো দর্শক আমাদের এই প্রোগ্রামে আপনারা প্রোগ্রাম দেখার সময় আপনাদের পরামর্শ দিতে আপনারা ভুলবেন না অবশ্যই আমাদেরকে কল এস এম এর মাধ্যমে আপনারা পরামর্শ শেয়ার করবেন দর্শক সময় একেবারে শেষের দিকে দু একটা এস এম এস জি আপনার আমরা জাকির ভাই থেকে ইনশাআল্লাহ নেব তারপর সর্বশেষ ভিডিও দু সর্বশেষ ভিডিও প্যাকেজ দেখে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম এন্ডের দিকে যাব একজন আমাদেরকে এস এম এস করে বাংলায় একটি অনুষ্ঠান কয়েকদিন ধরে দেখছি ছোটোদের জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানটি খুবই ভালো এবং বাচ্চাদের জন্য অনেক আগ্রহ নিয়ে আসে অনুষ্ঠানে জ্ঞান শেখার ব্যাপারে এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখতে চাই আমরা ওই অনুষ্ঠান আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাতে চাই ইনশাল্লাহ সোহেল ভাই অনুষ্ঠানটি নিয়েছেন নতুনই বলতে পারি আমরা মাত্র পাঁচ পর্ব অনিয়ার হয়েছে ছোটোদের জ্ঞান প্রতিযোগিতা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে অনুষ্ঠান ইনশাল্লাহ দেখার এর মাধ্যম হচ্ছে যে মাদানী চ্যানেলে যে কোনো প্রোগ্রাম অনিয়ার ইয়ার হওয়ার পিছনে অর্থাৎ দেওয়ার পিছনে যে নিয়ত থাকে যাতে করে এর মাধ্যমে কিছু না কিছু আমাদের পারিবারিকভাবে যাতে করে আমাদের কাজে আসে যেমন ছোট বাচ্চা ঘরের মধ্যে আপনার এমন কোন ঘর যে ঘরের মধ্যে ছোট বাচ্চা নেই লাবার ও কতালার অনেক বড় নিয়ামত ওই ছোট্ট থেকে একটি বাচ্চা সেই নবী পাক সাল্লাহ বালামের সুন্নতের আগ্রহ তারপরে নবীয় ফাক সাল্লাহবাসাল্লামের বরকতম জীবনী সাহাবা আউলি একরামের জীবনী এবং কোরআনুল করিমের যে একটা মহাব্বত ভালোবাসা যাতে তার মাঝে কি ডেভেলপ হয় আমাদের চ্যানেল থেকে যখন ছোট বাচ্চাদের এই প্রোগ্রামগুলো দেখবে তখন আমাদের পরিবারের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে ছোট বাচ্চা যারা আছে। তা তাদের মধ্যে এই ধর্মীয় বিষয়গুলা ছোট থেকেই আপডেট হতে থাকবে এর মাধ্যমে তাদেরও আপনার মাদ্রাসায় পড়ার অথবা হাফেজে কোরআন হওয়ার আলেমে দিন হওয়ার একটা আগ্রহ কি সৃষ্টি হবে তো মাদিনী চ্যানেলে যখনই ছোটোদের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে আমরা দর্শককে অনুরোধ করবো আপনি চেষ্টা করেন আপনার বাচ্চাকে আপনি কি করেন মাদিনী চ্যানেলের সামনে আপনি বসিয়ে দিন সে একটু দেখুক যে মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধু যারা আছে তারা কি বলে তারা কি বলতে চাচ্ছে তারা কি শিখছে এবং কি শেখাচ্ছে এই বিষয়গুলা হয়তো প্রথম দিনে এক দুই দিন হবে না আস্তে আস্তে দেখতে দেখতে ইনশাল্লাহ এরপরে একটা মহব্বত অন্তর আসবে আল্লাহ তালা আমাদের আজকের প্রোগ্রামে যারাই বিশেষ করে আমাদেরকে আপনারা কল করেছেন অনেকে এস এম এস করেছেন এস এম এসের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলে সক্রিয় আমরা আদায় করি আমাদের এই চ্যানেলকে দেখে যারা সব সময় যারা আমাদের এই চ্যানেল আপনারা দেখে থাকেন মাদানি চ্যানেলের প্রচার প্রসারণ আপনার করে থাকেন আমরা প্রত্যেকের সক্রিয়া আদায় করে থাকি দর্শক ইনশাল্লাহ আল্লাহ তালা চাই তো আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আমরা আবারও প্রোগ্রামে আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামে সালা উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকব ङ्गो दे जग हो खुदा परुदा रहमर् दोया सर्कारे